সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি হাজির হয়েছি আরেকটা একদম ব্র্যান্ড নিউ স্মার্টফোনের রিভিউ নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওতে আমি আপনার সাথে যেই স্মার্টফোনটার ব্যাপারে আলোচনা করব, সেই স্মার্টফোনটার নাম হলো ওপো রেনো 5A। তো এটা একটি খুবই ভালো ফোন হতে চলেছে আপকামিং ওপো সিরিজের। তো এই ফোনটার ব্যাপারে একদম সম্পূর্ণ ডিটেলসে জানতে অবশ্যই এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন। আর এরকম ভিডিও আরও দেখার হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমার কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। আর এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি প্রথমেই ওপো রেনো 5A এই ফোনটার ডিসপ্লের ব্যাপারে কথা বলবো। তো এই ফোনে আপনারা 6.5 ইঞ্চির LCD ডিসপ্লে পেয়ে যাবেন, যার পিক্সেল রেজলিউশন হবে 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 90Hz এবং এর ব্রাইটনেস রেট হবে 550 nits। এবার বলবো এই ফোনের প্রসেসরের ব্যাপারে। তো এই ফোনে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এই প্রসেসরটা পেয়ে যাবেন, এবং এই ফোনে আপনারা যে র্যাম পাবেন সেটা হবে 6GB, এবং এর সাথে পেয়ে যাবেন 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। আমি নেক্সট বলবো ওপো রেনো 5A এই ফোনটার ক্যামেরা ব্যাপারে। তো এই ফোনে আপনারা কোয়াড রিয়ার ক্যামেরা সেটা পেয়ে যাবেন, যার প্রাইমারি ক্যামেরা হবে 64 মেগাপিক্সেলের। এছাড়াও বাকি ক্যামেরাগুলি হবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। এই ফোনের সেলফি ক্যামেরার কথা বললে এই ফোনে আপনারা 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন। আমি নেক্সট বলবো এই ফোনের ব্যাটারি ব্যাপারে। তো এই ফোনে আপনারা 4000mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি পাবেন, আর এর সাথে পেয়ে যাবেন 18W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে আপনারা যে অপারেটিং সিস্টেম পাবেন সেটা হবে Android 11 অপারেটিং সিস্টেম। এবং সর্বশেষ এই ফোনের প্রাইসের কথা বললে এই ফোনটা যে টাকায় আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে চলেছে সেটা হলো 21,800 টাকা। তো এই ফোনের ব্যাপারে অনেক কিছুই আপনাদেরকে বললাম, এবং এছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। আর এই ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন টেক কেয়ার, গুড বাই।